নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক এবং সবাইকার মনস্কামনা পূর্ণ হোক টোয়েন্টি ইয়ার্স আপনার বর্তমান বয়স একটি মেল হাত কিছু প্রশ্নের বিষয় দেওয়া হয়েছে তার আগে আমি কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব আপনার হাতের থ্রু দিয়ে আপনার যে মস্তিষ্ক রেখাটা সেটা দেখুন অনেকটা চাঁদের আকৃতিযুক্ত হয়ে গেছে অর্ধচন্দ্রাকৃতি তো এটা কিন্তু অনেকটা বেশি ভালো ফলাফল দেয় না এটা মনে রাখা দরকার একদিক থেকে পুরোপুরি মঙ্গলের দিকে ঢুকে গেছে এবং আর দিক থেকে চন্দ্রের দিক পর্যন্ত পৌঁছে গেছে টেনশন আপনাকে প্রচুর পরিমাণে দিয়ে দেবে এবং তার সাথে সাথে কি হয়েছে আপনার কর্মের অভিব্যক্তি যেটা সেটা কিন্তু অনেক অংশে নষ্ট করিয়ে দেবে কারণ এরা অধিক কল্পনা করতে ভালোবাসে এবং কল্পনার যে মাত্রা সেটা কিন্তু মাঝে মাঝে অনেকটা বেশি আকাশ ছোঁয়া হয়ে যায় এটা কিন্তু থেকে থাকে অবশ্য আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থেকে থাকবে যার থ্রু দিয়ে আপনি উন্নতি করতে পারবেন যেমন গান কবিতা গল্প সাহিত্য এই সমস্ত বিষয়গুলো আপনার সবথেকে বেশি পছন্দের হয়ে থাকবেন নৃত্য বা সেরকম ধরনের কোনো কিছু থেকে থাকলে আর্টিস্টিক কোনো কিছু থেকে থাকলে তার থ্রু দিয়ে অনেক বেশি উন্নতি করার চেষ্টা আপনি করবেন আর অধিক কল্পনার কারণেই কিন্তু আপনার একটু অসুবিধা যুক্ত হয়ে থাকতে পারে যেমন অধিক পরিমাণে যুক্ত হয়ে থাকা টেনশানের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে হওয়া অতিরিক্ত পরিমাণে প্লানিং প্রোগ্রাম নিজের ভিতরে চলতে থাকা কিন্তু আপনার সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম কিন্তু সবসময় সব কাজে দেবে না এটা মনে রাখা দরকার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতে থ্রু দিয়ে অর্থাৎ আপনার প্ল্যানিং প্রোগ্রাম হয়তো বেশি হয়ে যেতে পারে সব সময়ের জন্য কিন্তু বেশি পরিমাণে রেজাল্ট আপনি নাও পেতে পারেন তবে একটা জিনিস কি কাজের গ্রোথিং বা কাজের চেষ্টা বা ইচ্ছে আপনার ভিতরে আছে তবে রাগটা অতিরিক্ত বেশি পরিমাণে থাকবে এবং সাথে সাথে অনেক বেশি জেদি টাইপের হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি প্রবল দেখা যাচ্ছে আর যাদের অনেক বেশি লম্বা হয়ে থাকে মস্তিষ্ক রেখা তাদের ব্রেন কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট হয়ে থাকে অর্থাৎ আপনার ব্রেন কিন্তু যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট হয়ে থাকবে এবং আপনি যথেষ্ট ব্রেনি হয়ে থাকবেন আপনার সমস্ত কাজ একটা প্ল্যানিং জুড়ে কিন্তুই হবে একটা সঠিকভাবে ডিসিশান নিয়ে তারপরে যে কোনো কাজ করার যে মুহূর্ত বা যে জায়গাটা সেটা আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি অতএব এ সমস্ত বিষয় কিন্তু আপনার হাতে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে যে আগে ডিসিশান তারপরে কাজ এবং সেই ডিসিশানটা যেন পরিপক্ক হয় তার জন্য চেষ্টা করা এক্ষেত্রে একটা রেখা কয়েকটা রেখা আপনি দেখতে পারেন সবগুলো কিন্তু উল্টো দিকে যাচ্ছে উল্টো দিকে যে গেলে কিন্তু এগুলো খুব বেশি ভালো ফলাফল দেয় না মনে রাখবেন এই এই বয়সে গিয়ে খরচার অধিক জায়গাটা তৈরি হতে পারে এই এই বয়সে গিয়ে টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে হয়ে থাকতে পারে এবং সব থেকে আরও কিছু বিষয় হচ্ছে আপনার হাতে এই যে রেখাটা এটা হয়তো ক্ষেত্রবিশেষে অনেক বেশি ইমোশনাল করে দেবে আপনাকে স্বাভাবিকভাবে স্থির পজিশন আপনি হয়তো নাও পেতে পারেন কিন্তু তারপরেও যখন একাধিক রেখা এই দিকে চলে যাচ্ছে এগুলো কিন্তু আপনার ব্রেনকেও যথেষ্ট ডেভেলপমেন্ট করবে মনে রাখবেন কোনো না কোনো দিক দিয়ে আপনার ডিসিশান আপনি যা ডিসিশান দেবেন সেটা কিন্তু সর্বাগ্রগণ্য হবে বা সবাই গ্রাহ্য করবে আপনার ডিসিশানটা এটা কিন্তু ক্লিয়ার যেমন বুধের ক্ষেত্রেও কিন্তু একেবারে খারাপ নেই অথ অর্থাৎ আপনি যদি পাঁচজন মানুষের সামনে নিজের বক্তব্যকে রেখে দেন নিজের কথাটাকে রেখে দেন তাহলে সেই কথাটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে ঠিক মস্তিষ্ক রেখার উপরে যখন অনেকগুলো কাটিং সাইন থেকে থাকে এবং এরকম ধরনের ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে দেখুন পুরোপুরি কিন্তু ক্লিয়ার নেই তো এগুলো অত্যাধিক পরিমাণে টেনশানের কারক হয়ে দাঁড়ায় মাঝে মাঝে চিন্তাভাবনার জায়গাটা অতিরিক্ত হয়ে যাবে যার থ্রু দিয়ে আপনার বাস্তবিক লাইফটাকে কিন্তু অনেক বেশি নিচের দিকে নিয়ে যেতে পারে যেখানে এক তো কল্পনা প্রমাণ আর তার সাথেও যখন অত্যাধিক পরিমাণে কাটিং সাইন থেকে থাকে এটা কিন্তু ধীরে ধীরে রোগগ্রস্ত হওয়ার দিকেও নিয়ে যায় এটাও মনে রাখা দরকার আপনার হাতের থ্রু দিয়ে পরবর্তী বিষয়গুলো আপনি দেখুন যাদের লাস্ট পর্বে গিয়ে এরকম একটা সাইন থেকে থাকে বিশেষ করে বুধের অংশে যদি কিছুটা যেয়ে থাকে এটা ক্লিয়ার হচ্ছে না যদিও যদিও এরকম টাইপের সাইন যদি কারোর হাতে থেকে থাকে তাহলে এরা বেশ ব্রেন ডেভেলপিং এদের ক্ষেত্রে দেখা যায় ব্রেন ডেভেলপমেন্ট এবং এদের কল্পনা প্রসূত যে জায়গাটাকে সেটাকে এরা অ্যাক্টিভ করে নিতে পারে অর্থাৎ যে কোনো ধরনের প্রপার কল্পনা যেটা লিগাল কল্পনা সেটাকে কিন্তু সঠিক কাজে লাগিয়ে এরা ধীরে ধীরে উত্তীর্ণ হতে পারে এরকম একটা জায়গা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতে আরও একটা ক্লিয়ার সাইন আমি দেখাবো সেটা থেকে চন্দ্র থেকে উত্থিত লাখ লাইন এবং লাখ লাইনটাও দেখুন লাখ লাইনের ক্ষেত্রটাও দেখুন পুরোপুরি ব্যান্ড হয়ে গেছে এদিক থেকে বেঁকে গিয়ে কেতু পর্বত হয়ে কিন্তু অনেক বেশি আপনার এটা শনি পর্বতের দিকে যাচ্ছে অর্থাৎ এরকম টাইপের এক একদিক থেকে আপনাকে অর্থের সংযোগ বাড়িয়ে দিচ্ছে আর দিক থেকে কিন্তু একটু খারাপ করে দিচ্ছে সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে কনফিউশনের মাধ্যমে উন্নতি কনফিউশনের মাধ্যমে উন্নতি কেন বললাম কারণ যে কোনো কাজের ক্ষেত্রে একটা বড় ধরনের এক তো যে কোনো ডিসিশানটা আপনার সবসময় পাক্কা করার জন্য অধিক পরিমাণ কল্পনা করতে হবে অধিক পরিমাণে চেষ্টা করতে হবে আর তার সাথে সাথে যে কোনো কাজ করতে গেলে অনেক বেশি টেনশান বা অনেক ডিপলি টেনশানের পরে অনেক ডিপলি চিন্তাভাবনা করার পরে সেই কাজের দিকে আপনি এগোতে পারবেন এরকম ধরনের সাইন খুব কম দেখা যায় যাদের দেখা যায় তারা উন্নতি তো করে বটে কিন্তু একটা হতাশা একটা নিরাশা প্রচুর পরিমাণে কাজ করে এদের ভেতরে এদের ডেভেলপমেন্টের পথে হাজারও বাধা এসে দাঁড়ায় এবং সবথেকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেহেতু এই সাইনটা পুরোপুরি কেতু হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আপনার ভেতরে সামান্য সামান্য কিছু কিছু রোগের বৃদ্ধির যে জায়গাটা সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে সাকসেস আপনি অবশ্যই হতে পারবেন এটা আপনি মনে রাখবেন এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি মস্তিষ্ক রেখার উপরে যখন এরকম টাইপের সাইন থেকে থাকে বৃহৎ এরকম টাইপের আইল্যান্ড টাইপের বলুন বা বৃহৎ জব সাইন বলুন এরকম টাইপের সাইন যদি কারোর হাতে থেকে থাকে এদের কিন্তু একটা জিনিস খুব ভালো হয়ে থাকে এটা খুব ভালো কমিউনিকেট করতে পারে দেখবেন অন্যদের থেকে আপনার বন্ধুবান্ধব অনেক বেশি থেকে থাকবে এবং যার সাথে একবার কথা বলেছেন সে কিন্তু আপনার কিছুটা ক্লোজলি হয়ে অবস্থান করবে এটা কিন্তু ক্লিয়ার যে কোনো জায়গায় গিয়ে আপনি এটা অবশ্যই খেয়াল করে থাকবেন যে যে কোনো মানুষকে খুব সহজেই নিজের করে নিয়ে নেওয়ার যে ক্ষমতা এবং সবাইকার সাথে একদম ডিপলি মিশে যাওয়া ফ্রেন্ডলি মিশে যাওয়ার মতো যে ঘটনাটা সেটা কিন্তু আপনার হাতে সবসময়ের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আপনি এটা দেখতেও পাবেন যে কোনো মানুষের সাথে যে হঠাৎ করে চেনা নেই অপরিচিত মানুষ কিন্তু তারপরেও নি আপনি তাদেরকে হঠাৎ করে আপন করে নিলেন এবং সে আপনার অনেকটা বেশি আপন হয়েও গেল অনেক বেশি ক্লোজলি হয়ে উঠলো এ সমস্ত বিষয়গুলো আপনার হাতে পর একদম পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে যেহেতু এরকম টাইপের সাইন আছে এরকম টাইপের সাইন থাকলে এরা কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট যে ক্ষমতাটা সেটাকেও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ইলেকট্রিক্যাল দিকে দেখবেন আপনার একটা ঝোঁক থেকে থাকবে অলরেডি আপনার মঙ্গল ভালো আছে এবং শেখার প্রতি জানার প্রতি এই সমস্ত বিষয় বিশেষ করে ইলেকট্রিক্যাল হয়ে গেল অথবা যে সমস্ত বিষয় মানুষের কিছু কিছু মানুষের অনেক কিউরিয়াসিটি থেকে থাকে যে এর ভিতরে কী আছে একটু দেখা দরকার কি আছে একটু জানা দরকার এটা বোঝা দরকার ভালো করে এই নিয়ে একটু সামান্য রিসার্চ করা দরকার এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ভিতরে ভরপুর পরিমাণে থাকবে এটা আপনি দেখতে পাবেন আর মস্তিষ্ক রেখা বড় হলে এমনি তারা অনেক বেশি চিন্তা ভাবনা করার পরে যে কোনো কাজে উপনীত হয় আপনি যে কাজে যাচ্ছেন বা এগোচ্ছেন তারপরে অনেক বেশি চিন্তাভাবনা করে গভীর চিন্তা ভাবনা করার পরে সেই কাজের দিকে আপনি এগিয়ে যান যার কারণে তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারেন পরবর্তী বিষয় আসবো আপনার কয়েকটা প্রশ্নের ক্ষেত্র দেওয়া হয়েছিল আমি সেগুলো দেখে দেখে বলার চেষ্টা করব। তারপরে বাকি বিষয়গুলো আসার চেষ্টা করব আমার চাকরির যোগ আছে কি না থাকলে সেটা কখন থেকে আছে আর কোন কোন ক্ষেত্রে সে চাকরির যোগ আছে বর্তমান সময়ে টোয়েন্টি ইয়ার্স যদি আপনার বয়স হয়ে থাকে একটু দেরিতে হওয়ার সম্ভাবনা আছে তবে টোয়েন্টি সিক্স ফাইভ সিক্সের কাছাকাছি একটা ভালো যোগ চাকরির ক্ষেত্রে আপনার হাতে দেখতে পাচ্ছি তবে চাকরির জায়গাটা কিন্তু আপনার অনেকটাই বেশি পরিষ্কার নেই একটু স্ট্রাগল করতে হতে পারে একেবারে স্মুথলি আপনি কোনো জায়গায় হয়তো বেছে নিতে পারবেন না যে ক্ষেত্রে আপনি অনেক বড় মাপের চাকরি করতে পারবেন বা সরকারি থেকে সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্ত হবেন এরকম বিশেষ কিছু দেখছি না কিন্তু যেহেতু রবির পজিশনটা দেখুন মোটামুটিভাবে বড় আছে এবং তারপরে কয়েকটা রেখার উত্থান খুব ভালোভাবে দেখা যাচ্ছে প্রথম বয়সে সাকসেস সফলতার মাত্রাটা একটু কম থাকবে প্রথম বয়সে আপনার স্ট্রাগলটা বেশি দেখিয়ে দিচ্ছে অথচ প্রথম বয়সেটা প্রথম বয়সটা কিন্তু আপনার কম বেশি স্ট্রাগলের দিকে নিয়ে যাবে এবং সফলতার মাত্রাটাও কিন্তু অনেক বেশি কম করিয়ে দেবে আর কর্মের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে বলেই কিন্তু আপনি সরকারি সুবিধা বা সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি বা সরকারি চাকরির যোগ আপনার হাতে কম বেশি হয়ে আছে অতএব আপনি একটাই কথা বলব যে চেষ্টা চালিয়ে যান এটা আপনার পক্ষে সব থেকে বেটার হবে কারণ সরকারি চাকরির যোগ কিছুটা হলেও আপনার হাতে পরিষ্কার দেখা যাচ্ছে পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসবো তাহলে অনেক বেশি সুবিধা হবে চাকরির জন্য আমাকে এখনও কতটা সময় লাগতে পারে আর কতগুলো চাকরি হতে পারে কতগুলো চাকরি হতে পারে বলুন তো চাকরি তো আমি বলেই দিলাম এই মুহূর্তে ছাব্বিশের কাছাকাছি একটা ভালো পয়েন্ট দেখতে পাচ্ছি আর বাকি এই মুহূর্তে আর দেখছি না সেটা পঁয়ত্রিশের ছত্রিশের কাছাকাছি গিয়ে আরও একটা পয়েন্টস দেখতে পাচ্ছি ঠিক আছে তবে যে কোনো ধরনের বেসরকারি বা সেরকম জায়গায় চাকরির যে ক্ষেত্রটা সেটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে আপনি সেদিকেও এগোতে পারেন কোনো অসুবিধা নেই এটাই হচ্ছে মূল বিষয় পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসবো চাকরির যোগ না থাকলে তাহলে সেক্ষেত্রে আমার রোজগার হবে কিভাবে বা পরবর্তী জীবনে বা কিভাবে চলবে দেখুন চাকরির যোগ আপনার একেবারে নেই সেটা কিন্তু নয় কম বেশি আছে আপনি চেষ্টা চালিয়ে যান আপনার হাতে ব্যবসায়িক পজিশন কিন্তু অত বেশি ভালো না ব্যবসায়ের ক্ষেত্রে একটু অসুবিধা দাঁড়াতে পারে বা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে লসের সম্ভাবনা প্রথম দিকে হতে পারে বিভিন্ন মানুষের সাথে মেশার ক্ষমতা থাকলেও ক্ষেত্রে বিশ্বাসে কিছু কিছু মানুষের ক্ষেত্র থেকে মানুষকে কিন্তু আপনি অনেক বেশি অ্যাভয়েড করেও চলবেন আরও একটা জিনিস কি হয়েছে যাদের বুধের পজিশন একটু বেশি নিচস্ত হয়ে যায় তাদের বুদ্ধির ক্ষেত্রটাও কিন্তু একটু খুব ডিপলি এফেক্ট পড়ে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে নিচস্ত থেকে থাকে বারবার ভুলে যাওয়ার মতো একটা প্রবণতা তৈরি হয় সাংসারিক ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যায় তো এই সমস্ত বিষয় হয়ে থাকে যদি বুধের পর্বতটা একটু বেশি নিচস্ত হয়ে যায় তাহলে পরবর্তী বিষয়ে বা পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসলে বোঝা যাবে পরবর্তী জীবনে বা কীভাবে চলবে যদি রোজগার না হয় তো রোজগার যে হবে না সেটা বলা ভুল ভালোই রোজগার হবে এবং সেখান থেকে উন্নতির একটা ধারা বা প্রবাহ আপনার কিন্তু সারা জীবন ধরে চলতে থাকবে বলে আশা করা যায় খুব সুন্দরভাবে আপনারাতে ক্লিয়ার দেখা যাচ্ছে বিবাহ যোগ কখন রয়েছে আমি এখন যে মানুষের সাথে জীবন কাটাবো বলে ঠিক করেছে তার সাথে বিয়ে হবে কিনা বিয়ের পরবর্তী জীবন কেমন হবে তো বিবাহ যোগ হয়তো একটু দেরিতে হওয়ার সম্ভাবনাটা আছে এটা আছে টোয়েন্টি সিক্সের কাছাকাছি গিয়ে টোয়েন্টি সিক্সের কাছাকাছি গিয়ে আপনার বিবাহের যে যোগ সেটা তৈরি হচ্ছে আর লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে বিয়ে পরবর্তী জীবন কেমন হবে এটা কিন্তু মোটামুটি একেবারে খারাপ না আপনার বিবাহ পরবর্তী জীবনটাও কিন্তু মোটামুটি সুখের হবে বলা যায় বৃহস্পতিটা আরও একটু বড় হলে মনে হয় এই জায়গাটা আরও বেশি ক্লিয়ার হতো তবে একেবারে একেবারে খারাপ কিন্তু আপনার বিবাহের যে জায়গাটা সেটা কিন্তু নেই বা আমি দেখছি না আমার অর্থনৈতিক দিক কেমন থাকবে রাজনৈতিক কোনো যোগ আছে কি না অর্থনৈতিক যে যোগটা সেটা কিন্তু আপনার হাতে মোটামুটিভাবে ভালো আমি দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আরও বেশি ইনকামের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায় অথবা অর্থনৈতিক দিকটা কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নয় পরবর্তী বিষয় হলো বিবাহ যোগ কখন রয়েছে আচ্ছা আমার অর্থনৈতিক দিকটা কেমন ছিল রাজনৈতিক যোগ আছে কি না রাজনৈতিক যোগও আপনারাতে মোটামুটিভাবে ভালো আছে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন এক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা যোগ আপনার হাতে তৈরি হচ্ছে কোনো শত্রু হতে পারে কি না পরবর্তী জীবনে বিদেশ ভ্রমণের যোগ আছে কি না বিদেশ ভ্রমণের যোগও কিছুটা কমপ্লিট দেখতে পাচ্ছি তার আগে একটা কোশ্চেন করেছিলেন আমার অর্থনৈতিক দিক কেমন থাকবে রাজনৈতিক যোগ আমার রাজনৈতিক যোগ কোনো শত্রু হতে পারে কিনা রাজনীতি আপনারা তো একেবারে খারাপ না শত্রুবৃদ্ধির প্রবণতা সামান্য পরিমাণে দেখা যাচ্ছে এই রেখাটা থাকার জন্য তবে বিশেষ অনেকটা বড় হবে না এই বিষয়ে আমি ক্লিয়ার তো চেষ্টা করুন সাথে সে যাতে সেভাবে যাওয়া যায় তাহলে তাহলে আরও বেশি ভালো হবে দেখুন সম্পূর্ণ বিচার করার চেষ্টা করছি এক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু খুব সুন্দর আছে আপনার হাতে এবং অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে যদি এই রেখাটা এই পর্যন্ত যেত তাহলে একটা সুলেমানি রিং তৈরি হয়ে যেত এবং যেটা আপনাকে অনেক বেশি সাফল্য বা অনেক বেশি সফলতা আপনাকে দিয়ে দিত কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যখনই একাধিক রেখা যুক্ত হয়ে থাকছে এক্ষেত্রে ভালো করে ক্লিয়ার করে দেখলে বোঝা যায় একাধিক রেখা যখনই থেকে যাচ্ছে এগুলো কিন্তু একাধিক ইনকামের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেই ধরনের চিন্তাভাবনাও কিন্তু আপনার মাথার ভিতরে আসছে যে কি করে আমি একাধিকভাবে ইনকাম করবো বা একাধিক পথে ইনকাম করবো সেরকম টাইপের আড়াআড়ি কিছু রেখা অনেকগুলো হয়ে থাকার জন্য একটা জিনিস মনে রাখার দরকার যাদের হাতে এতগুলো রেখা যখন বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হয় ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাসটা অনেকটা বেশি থেকে থাকে এবং আরও একটা জিনিস ঈশ্বর প্রদত্ত একটা যে গিফট বলা যায় এদের হাতে যাদের হাতে এরকম ধরনের সাইন থেকে থাকে এটা খুব পাওয়ারফুল এবং পাওয়ারফুল সাইন এবং পারফেক্ট সাইন এই সাইন থাকলে তাদের ধরে নেওয়া হয় যে এরা কিন্তু ভগবানের অনেক প্রিয় হতে পারে যাই হোক আর একটা জিনিস এই ক্ষেত্রে যখনই চতুর্ভুজ সাইন থাকছে বিভিন্ন বিষয়ে জানার প্রতি একটা ইচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে থেকে যাবে বিভিন্ন বিষয়ে এত বেশি নলেজ থেকে থাকবে যে যে কেউ আপনার সাথে তর্ক করতে ভয় পাবে খুব ভালো তার্কিক হয়ে থাকবেন খুব ভালো লজিক যুক্তি সাহায্যে বোঝাতে পারবেন মানুষকে যার কারণে শিক্ষকতা বা অন্য অন্য পেশার সাথে যুক্ত হলে অনেক বেশি উন্নতি আপনি জীবনে করতে পারছেন চতুর্ভ সাইন থাকলেও কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করতে পারে এরা অনেকটা বেশি আধ্যাত্মিক স্বভাবপন্ন হয়ে থাকে এরা সবথেকে বড়ো বিষয় নিজস্ব প্রপার্টি এবং ঘর কিন্তু এদের অবশ্যই হয়ে থাকে সেটা একশো একটা সময়ের পরে গেলেও কিন্তু অবশ্যই হবে এটা আপনি মনে রাখবেন পাশে পুরো জায়গাটা কিন্তু ফ্ল্যাট আছে তো এটাও একটা প্লাস পয়েন্ট আপনার হাতের ক্ষেত্রে পরবর্তী বিষয়টা আপনি দেখতে পারেন শনির পর্বে হটলাইনটা দেখে দেখুন এই পর্বে গিয়ে উঠেছে তো এটা একটু বাধাযুক্ত করে তুলবে আপনাকে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে মানসিক অত্যাচারের জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় আপনি যতটা বেশি চেষ্টা করছেন যতটা বেশি সফলতা পাওয়ার জন্য চেষ্টা করছেন ততটা সফলতা কিন্তু দেবে না বারবার কাজের ক্ষেত্রে একটা বাধা প্রদান করছে এবং যার থ্রু দিয়ে যে কোনো কাজ কিন্তু আপনার অনেক বেশি বিঘ্ন হয়ে যাচ্ছে এক্ষেত্রে সবথেকে বড়ো ব্যাপার যাদের হাতে এরকম আড়ি রেখার থেকে থাকে একাকি থাকার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায় নিরাশ হয়ে যায় মাঝে মাঝে সাকসেসের পথে এত পরিমাণ বাধা আসতে থাকে যেটা বলার নয় মেন্টাল পরিমাণ পরিমাণটা ঠিক ততটা পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এখানে এই সাইনটাও কিন্তু খুব বেশি ভালো সাইন নয় এটা আপনাকে প্রচুর দৌড়ভাগ করাবে বর্তমান সময়ে এবং সব থেকে বড়ো ব্যাপার হলো যাদের হাতে এই সাইনটা থেকে থাকে তাদের একটা তিক্ত অভিজ্ঞতা বাস্তবিক জীবনে আপনি পেয়ে থাকবেন বারবার দেখবেন সেই তিক্ত অভিজ্ঞতাটা অনেকটা বেশি ভারী হয়ে যাচ্ছে আপনার উপরে তাছাড়াও মনে করুন যে যখনই আপনি ফ্রি হয়ে বসে থাকবেন তখনই কিন্তু কোনো না কোনো কাজের কথা মনে পড়বে অর্থাৎ ফ্রিলি বসে থাকতেও কিন্তু আপনাকে সঠিকভাবে দিচ্ছে না এই রেখাটা এই রেখাটা খুব একটা ভালো সাইন নয় তারপরে এতে থাকলে কিন্তু অলরেডি ম্যারেজ লাইফের ক্ষেত্রেও একটু অসুবিধা হবে আর অভিজ্ঞতার দিক দিয়ে বলতে গেলে হয়তো আপনার বয়স টোয়েন্টি হতে পারে কিন্তু অভিজ্ঞতা দিকটা দিক দিয়ে দেখতে গেলে আপনার বয়স হয়তো সিক্সটিতে পৌঁছে গেছে এরকম মনে হবে তাছাড়া একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন যাদের হাতে এই সাইনটা অনেক বেশি প্রবল হয় তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে এদের স্ট্রাগলের পরিমাণটা অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে এবং সে স্ট্রাগলের পথেও কিন্তু অনেকটা বেশি সময় এদের নষ্টও হয়ে যায় আর তাছাড়া প্রথম জীবনটা কিন্তু খুব বেশি কষ্টে যায় প্রথম জীবনে সাকসেস সফলতার জায়গাটা কিন্তু মাত্রাটা অতিরিক্ত অনেকটা বেশি হয় না পরবর্তী বিষয়ে শনি ক্ষেত্রটা খুব ছোট হয়ে অবস্থান করার জন্য এটাও কিন্তু একটা পাওয়ারফুল রেজাল্ট আপনাকে দিচ্ছে না ক্ষেত্র বিশেষে অনেক বেশি লেজিনেস ভাব আপনার ভিতরে চলে আসছে তারপরে উন্নতির যে জায়গাটা সেটা কিন্তু অতটা বেশি প্রশস্ত হচ্ছে না যতটা বেশি আপনি চাইছেন এই পর্যায়েটা উন্নত হয়ে আছে তো এই পর্যায়ে যাদের অনেক বেশি উচ্চস্থ হয় বা উন্নত হয় তাদের অপরচুনিটিটাকে বিশেষ করে অ্যাকসেপ্ট করতে চায় আর যে কোনো ধরনের অপরচুনিটিটা কিন্তু খুব জলদি অ্যাকসেপ্ট করে নতুন নতুন অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার যে বিষয়টা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে যদি কারুর এ স্থান অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে তার ক্ষেত্রে রবির পজিশনটা দেখুন রবির পজিশনটা মোটামুটিভাবে ভালো বলা যায় আপনার হাতে তবে এই পর্যায়ে যে রেখাটা আছে এটা কিন্তু আপনাকে কর্মের প্রতি অনেকটা উৎসাহ করবে এবং কাজের নলেজ আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে বিভিন্ন দিক থেকে তবে খরচার একটা চাহিদাও এক্ষেত্রে থেকে যাচ্ছে আর এটা সাহসিকতাযুক্ত মানসিকতা এগিয়ে যাওয়ার মানসিকতা লিডারশিপ কোয়ালিটি এই সমস্ত বিষয়গুলোকে অনেক বেশি পাওয়ারফুল করে দেয় যদি কারোর রবির স্থান অনেক বেশি ভালো হয় তবে এই ক্ষেত্রে দেখুন ত্রিভুজ সাইন তো ক্লিয়ার দেখা যাচ্ছে বটে কিন্তু বিশেষ কোনো পাওয়ারফুল একটা লাইন আপনার হাতে কিন্তু আমি দেখছি না হৃদয় রেখার ওপরে যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে তাহলে সম্মানের সাথে বেঁচে থাকার যে যোগটা সেটা অনেক বেশি তৈরি হয়ে যায় এবং আরও একটা বিষয় সব থেকে বেশি প্রকর প্রবল হয় সেটা হচ্ছে এরা কিন্তু অনেক মানুষকে হেল্প করতে পারে এবং হেল্প করার জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় কিছুটা সরকারি চাকরির যে নির্ণয়ের জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় যদি কারোর এই পর্বে ত্রিপুর সাইন থেকে থাকে হটলাইনের ওপরের অংশটা পুরোপুরি জায়গাটা আপনি লক্ষ্য করুন রবির যে পর্যায়েটা অনেকটা বেশি বড় আছে জীবনে যে সমস্ত পপুলারিটি ফেমাসিটি এগিয়ে থাকার মানসিকতা লিডারশিপ কোয়ালিটি এই সমস্ত জিনিসগুলো খুব ভালো হয়ে থাকবে আপনার হাতের ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো সুযোগ থেকে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে যখন এই পর্যায়েটা উচ্চস্থ হয়ে থাকে রেসপেক্ট পাওয়ার প্রতি একটা চাহিদা সুনাম পাওয়ার প্রতি একটা চাহিদা এটা কিন্তু সারা জীবন বজায় থাকে যদি কারোর এই পর্যায়ে উন্নত থাকে তাহলে বুধের একটা সাইড কিন্তু একটু নিচস্ত হয়ে যাচ্ছে বুদ্ধির জায়গাটা অনেক বেশি কমে যাচ্ছে যতটা বেশি চাইছেন আপনি বা যতটা বেশি বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব আপনার ভেতরে থাকার কথা তার বেশিরভাগটা কিন্তু অনেকটা বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে মনে থাকা কথাগুলোও যেন ভুলে যাচ্ছেন বারবার আর একটা জিনিস বেশি প্রকোপ হয়ে উঠছে যদি বুধের ক্ষেত্র নিচস্ত হয় যতই ইন্টেলিজেন্ট হন না কেন আপনি সে বুদ্ধিটাকে কাজে লাগাতে পারা যায় না সঠিকভাবে ব্যবসায়ের ক্ষেত্রে অনেকটা বেশি পিছিয়ে থাকতে হয় আর বারবার একটা জিনিস লক্ষ্য করা যায় যে শুধুমাত্র ভুলে যাওয়া নয় যদি কাউকে কিছু বলতে যাচ্ছেন তাহলে তাকে সেটা বাদ দিয়ে অন্য কিছু বলে চলে আসতে হচ্ছে অর্থাৎ সমস্যার ক্ষেত্রগুলো যেন বেশি বেশি করে তৈরি হয়ে যাচ্ছে যতটা আপনি না চাইছেন তার থেকে বেশি অর্থাৎ বুধের পর্বে এই সাইনগুলো কিন্তু একদমই ভালো নয় খাড়া খাড়া রেখা কয়েকটা দেখতে পাচ্ছেন তো এগুলো যেমন একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছা আপনার মনের ভিতরে জাগ্রত করবে ঠিক তেমনি কী করে নিজেকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবো নিজেকে কী করে আরও বেশি সাকসেস সফলতা করতে পারবো কোনো পয়সার যে জায়গাটা সেটা আরও বেশি করে ভালো করে কি করে ম্যানেজমেন্ট করতে পারবো এই সমস্ত বিশেষ বিষয়গুলো আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে যাদের হাতে খাড়া খাড়া রেখা হয়ে থাকে তাদের এই ক্ষেত্রে মঙ্গলের পজিশনও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নেই মঙ্গলের প্রতিশানে একটা রেখা দেখতে পাচ্ছি সামান্য বৃদ্ধির প্রবণতা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকবে এটা মনে রাখা দরকার তবে মঙ্গলের পজিশন যাদের যত বেশি বড় হয়ে থাকে ভালো হয়ে থাকে তাদের স্বাভাবিকভাবে বলতে গেলে অনেক বেশি সাহসিকতা সম্পন্ন হয়ে থাকে এদের খুব ব্রেভি হয়ে থাকে এবং সেই ধরনের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে যাদের মঙ্গলের প্রতিশন অনেকটা বেশি বড় হয় তবে উপরের দিকে একটা কালো দাগ থাকার জন্য সাময়িক ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে সেহেতু এক কথায় বলতে গেলে যে কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে নিজের সাহসিকতাটাকে প্রকাশ করবেন না এটা একটু অসুবিধার সম্মুখীন হতে পারে সাবধানতা অবলম্বন করবেন এবং সব জায়গায় সেভাবে চলবেন যাতে ভালো হয় নিজের নাহলে হঠাৎ করে আপনার ভিতরে যে হিম্মত স্বভাব আছে খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছে খুব বেশি সাহসিকতা তা অনেক বেশি সাহসিকতাটাও কিন্তু আবার ভালো নয় ক্ষেত্রবিশেষে একটু খারাপ রেজাল্ট দিয়ে দেয় তো একটি সাবধানতার সাথে সেই সব জায়গায় যাবেন বা সেই সমস্ত ব্যাপারগুলো মেটানোর চেষ্টা করবেন যাতে আপনার আপনার ক্লিয়ার হয় মানে স্বাভাবিকভাবে চলতে পারেন সেভাবে যাতে অনেক বেশি অসুবিধা না হয় সেভাবে করুন চন্দ্রের প্রতিষ্ঠান দেখুন খুব বেশি ভালো আমি বলবো না খুব দুর্বল হয়ে আছে মায়ের শারীরিক অসুস্থতার যোগটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি বিদেশ ভ্রমণ আপনার ক্ষেত্রে আছে বৈদেশিক বা বিদেশের থেকে অর্থ সমাগম কিন্তু আপনার জীবনে হয়ে থাকবে এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আর চন্দ্রের প্রতিষ্ঠান যদি একটু বেশি উন্নত হতো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা স্যাটিসফাইড হওয়ার মতো বিষয় আপনার ক্ষেত্রে থাকতো যখন চন্দ্রের ক্ষেত্র ছোট হয়ে যায় সংকীর্ণ হয় তারা কিন্তু কাজের ক্ষেত্র থেকে অত বেশি স্যাটিসফাইড হয় না কারণ মনের ভেতরে একটা চিন্তাভাবনা ডিপ চিন্তাভাবনা একটা শঙ্কা সবসময়ের জন্য হয়ে থাকে এদের সেই জন্য এরা বিশেষভাবে যে কোনো কাজের থেকে একেবারে পারফেক্ট রেজাল্ট বের করতে পারে না স্বাভাবিকভাবেই কারণ মনের ভিতরে যখন অধিক চাপ থাকে অনেক অনেক দুশ্চিন্তা থাকে স্বাভাবিকভাবে যে কোনো কাজে হঠাৎ করে মন বসতে চায় না তো এরকম কিছু প্রতিষ্ঠান আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর এই ক্ষেত্রে দেখুন একটা ত্রিভুজ সাইন খুবই প্রবল আছে খুব সুন্দর আছে আর এরকম টাইপের ত্রিভুজ সাইন থাকলে সারা জীবন একটা ইনকামের স্রোত বহমান থাকার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার থাকছে আপনার হাতের ক্ষেত্রে তবে কেতুর পজিশান সামান্য ডাউন হয়ে আছে এখানে ছোট্ট একটা চতুর্ভুজ ছোট চতুর্ভুজ বিশেষ করে খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না যদি এই স্থানে আরও একটু বড়ো চতুর্ভুজ থাকতো তাহলে একটা পাওয়ারফুল রেজাল্ট আপনি পেয়ে যেতেন তবে এখানে একটা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি যদি এটা আপনার আয়ু থেকে উত্থিত হয়েছে যদি এরকম ধরনের কোনো পজিশন যেটা হচ্ছে আপনার শুক্রের থেকে উত্থিত হয়ে পুরোপুরি বুথ পর্যন্ত চলে গেলে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে দেয় এবং এরা ভবিষ্যতে অনেক বেশি পয়সার মালিক হতে পারে সেরকম ধরনের সাইন কিন্তু আমি ক্লিয়ার দেখছি না তবে কেতুর ক্ষেত্রটা একটু খারাপ হওয়ার জন্য কিছু কিছু পুরোনো রোগ ব্যাধি আপনার উপরে অনেক বেশি ক্লিয়ার মানে অনেক বেশি প্রকোপটা বাড়তে পারে তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আরেকটা জিনিস কী হয়েছে আপনার হাতের তো পুরোনো রোগের প্রাদুর্ভাবের হাত থেকে একটু মাচা উচিত একটা জিনিস কী হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে কনফিউশনটা কিন্তু লেগে আছে কী করবো কোথায় যাবো এই বিষয়টা নিয়ে শুক্রের প্রতিষ্ঠান দেখুন যথেষ্ট বড় আছে শুক্র ভালো থাকার জন্য জীবন অনেক বেশি উন্নতি করতে পারবেন অন্যকে অ্যাট্রাকশন করতে পারবেন অন্যরা আপনার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে এ সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ার হচ্ছে আর তাছাড়া শুক্রের প্রতিষ্ঠান যাদের অনেক বেশি বড় হয়ে থাকে তারা জীবন অনেক বেশি উন্নতিও করতে পারে একটা জিনিস এক্ষেত্রে বলা দরকার শুক্র নিজস্ব ঘর বাড়ি এবং সব থেকে মেইন বিষয় হলো ঘর ঘর বাড়ির সাথে সাথে নিজস্ব জমি জমা বা এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দেয় যেটা প্রতি একটা চাহিদা মানুষের থেকে থাকে যেটা চায় মানুষ স্বভাবতই সেরকম বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে আপনার শুক্র অনেক বেশি বড় থাকার জন্য এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন মঙ্গলের ক্ষেত্রে কিন্তু একাধিক রেখা তবে হ্যাঁ মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ সাইন খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে এই ক্ষেত্রেও কিন্তু একটা দিক থেকে বলতে গেলে বড়ো কোনো অসুবিধার যোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন যেমন অ্যাক্সিডেন্ট বড় রোগ ইত্যাদি থেকে আর একটা জিনিস কী হয়ে যাচ্ছে ত্রিভুজ সাইন থাকার আরও একটা অর্থ হলো যেমন অনেক বেশি শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা সেটাও বেশি থাকছে কারণ এখানে একটা চতুর্ভ সাইন আছে নিজস্ব প্রপার্টি যোগও কিন্তু ভবিষ্যতে তৈরি হবে এবং হিম্মতের দ্বারা এগিয়ে যাওয়ার মতো মানসিকতাও আপনার দ্বারা তৈরি হবে অনেক বেশি পিছিয়ে থাকার মতো মানসিকতাটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে না তো এটাও খুব ভালো থাকবে আর ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে আর জমি জমা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু এগিয়ে যেতে পারবেন এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে পরবর্তী বিষয়গুলো এক্ষেত্রেও কিন্তু চতুর্ভুজ সাইন আছে এটাও খুব বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে আপনার হাতের ক্ষেত্রে মার্শাল লেখাগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আশা করছি মার্শাল লেখা অনেক বেশি ক্লিয়ার হবে ভবিষ্যতে যার থ্রু দিয়ে আপনি একটা বড়ো ধরনের ধন ইনকাম করতে পারবেন সেরকম একটা বিষয় আপনার কিন্তু খুব কম বয়সের থেকে ইনকাম স্টার্ট হবে লাগভাগ টোয়েন্টি এর থেকে কিন্তু আপনার হাতে খুব ভালো পরিমাণে ইনকামটা আপনি করে যেতে পারবেন তবে হ্যাঁ টোয়েন্টি নাইনের কাছাকাছি একটু অসুবিধা হতে পারে এবং সেক্ষেত্রে একটু খরচার চাহিদাটা বেশি বেশি বেড়ে যেতে পারে এটাই হচ্ছে বিষয়ে বা সেই পর্যায়ে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে একটু দুর্বল হয়ে যেতে পারেন এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পরবর্তীতে আসবো আপনি আমি আপনার লাইনের ক্ষেত্রে ক্ষেত্রে ওটা দেখুন পুরোপুরি এই পর্যন্ত অতএব মানুষকে সাথে নিয়ে চলাটাই আপনার একমাত্র লক্ষ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার যে প্রবণতা সেটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে আছে এবং সব থেকে আরও একটা বড়ো বিষয় হলো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের একটা কথা বলতে গেলে জীবনের উন্নতির পর্যায়েটাও ভালো থেকে থাকে এবং মানুষকে খাওয়াতে বড্ড ভালোবাসবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাথে নিয়ে চলার প্রবণতা আছে অর্থ এবং ফ্যামিলি দুটোকে সমানভাবে মহত্ত্ব দেওয়ার জায়গাটাও থেকে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো খুব বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আরও একটা জিনিস ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাবেন তবে লাভ লাইফের ক্ষেত্রে একটু অসুবিধাযুক্ত রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার বেশি বেশি হয়ে যাচ্ছে তো রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এখান থেকে আরও একটা রেখা দেখুন এইটা কিন্তু আপনার রবি পর্যন্ত পৌঁছে গেছে আপনার ভিতরে যতটা বেশি যোগ্যতা থাকুক না কেন যোগ্যতা অনুযায়ী অতটা বেশি রেসপন্স আপনি পাবেন না কর্মের ক্ষেত্রে প্রথম বিষয় হলো এটা দ্বিতীয় বিষয় হলো যাদের হাতেই এত বড় রেখা থেকে থাকে এই রবি থেকে মঙ্গল কানেক্ট হয়ে থাকে তাদের ক্ষেত্রে যোগ্যতা যতই থাকুক না কেন যোগ্যতা অনুযায়ী কাজ তারা পায় না আর যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ বজায় থাকবে আর তারপরে মনে করুন কিছু কিছু ক্ষেত্রে কাজের যখন লাস্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু ঠিকমতো পায় না এরা এরকম বিষয় কিন্তু বেশি দেখা যায় যদি রবি কানেক্ট হয়ে যায় একটা জায়গা বুধের দিকে যাচ্ছে বটে এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবে বুধ পর্যন্ত আমার মনে হয় কিছুটা হলে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা ক্লিয়ার হলে কিন্তু একটু মারাত্মক ফল দিয়ে থাকে সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে একটা মতবিরোধ মতভাব বজা ভাব বজায় থাকে সবাইকার সাথে তালে মেশার জায়গাটা থাকে না এবং একটু দূরত্ব বজায় থেকে যায় সবাইকার সাথে এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে লাকলাইনের ক্ষেত্রটা দেখুন এই পর্বের থেকে পুরোপুরি শুরু হয়ে এই পর্ব পর্যন্ত গেছে এটা খুব পাওয়ারফুল রেজাল্ট দিচ্ছে বটে তবে কয়েকটা কাটিং সাইন এর ওপরে উপস্থিত হয়েছে তো লাকলাইনের উপরে যখনই কাটিং সাইন উপস্থিত হয় এটা কিন্তু সাময়িকভাবে সেই সেই বয়সে গিয়ে একটু অসুবিধাযুক্ত জায়গা তৈরি করিয়ে দেয় যেমন এক্ষেত্রে থার্টি ফোরের কাছাকাছি একটা দেখতে পাচ্ছি ঠিক তারপরে থার্টি সেভেনের কাছাকাছি একটা দেখতে পাচ্ছি তো কয়েকটা জায়গায় কিন্তু আপনার একটু অসুবিধার যোগটা বেশি বেশি করে তৈরি করিয়ে দেবে তবে হ্যাঁ থার্টি ফোরের পরের যে বয়সটা থার্টি ফাইভ সিক্স ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু লাভপ্রাপ্তি হবে বলে আশা করা যায় কারণ এখানেও একটা ত্রিভুজ সাইন তৈরি হয়ে আছে এবং এটা সম্ভবত থার্টি টুয়ের কাছাকাছি তো থার্টি টুয়ের থেকে থার্টি ফাইভের মধ্যে একটা সম্পত্তি যোগ বা একটা প্রপার্টি যোগ কিন্তু আপনার হাতে অবশ্যই হয়ে থাকবে এটা আপনার মনে রাখার দরকার খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে এর উপরে কয়েকটা কাটিং সাইন আছে বটে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার নয় তবে রিলেশনশিপ সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু আপনার বিবাহ পূর্ববর্তী এবং বিবাহ পরবর্তী দুটো ক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে এটা আপনার মনে রাখার দরকার আর বৃহৎ ত্রিভুজ সাইন যদি হাতে হয়ে থাকে তাহলে এটাও কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে যেখানে শারীরিক সুস্থতার সাথে সাথে অনেক বেশি উন্নতির যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে এক্ষেত্রে দেখুন বৃহৎ একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে বৃহৎ চতুর্ভুজ সাইন খুব পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে হাতের ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুস সাইন যাদের হাতে দেখা গেছে জীবনে একটা বার হলেও তারা কিন্তু উন্নতি করে আপনার মার্কারি লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক মার্কারি ক্ষেত্রটা কিন্তু গড়ে তুলছে শরীর স্বাস্থ্য সবসময় সমানভাবে থাকলেও মাঝে মাঝে কিন্তু ভাঙতে গড়তে পারে এবং এটা সম্ভবত প্রায় ছাব্বিশের কাছাকাছি থেকে এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে যেখানে হয়তো একবার শরীর গড়লো আবার ভাঙলো আবার গড়লো এরকম বিষয়টা কিন্তু হতে পারে তো সেক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন তাহলে ভালো হবে আশা যাক আপনার আয়ু রেখার ক্ষেত্রে ওপরে একটা বৃহৎ ত্রিভুজ সাইন আমি দেখতে পাচ্ছি অর্থ এই যে বয়সটা প্রায় ছাব্বিশের থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশের থেকে শুরু করে আঠাশ উনত্রিশ উনত্রিশ বয়সে তিন বছরটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন মোমেন্ট বা বড়ো ধরনের প্রাপ্তিযোগ অবশ্যই কিন্তু হয়ে থাকবে এটা আপনার মনে রাখা দরকার এবং তারপরেও যে বিষয়টা এক্ষেত্রে ওটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে একটা বৃহৎ চতুর্ভুশ সাইন হচ্ছে তবে এই এই বয়সটা কিন্তু একটা কন্টিনিউসলি ইনকামের দিকে আপনি যেতে পারবেন যে ধরনের ইনকাম হোক বা যেমনভাবেই হোক না কেন একটা ইনকামের থ্রু কিন্তু আপনি অবশ্যই চলতে পারবেন এটা কিন্তু ক্লিয়ার ঠিক থার্টি এইটের কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের প্রাপ্তিযোগ্য আপনার ক্ষেত্রে হতে পারে তবে থার্টি নাইন ফর্টির কাছাকাছি গিয়ে নিকটস্থ কোনো একজনের মৃত্যু ঠিক ফর্টি ওয়ান এবং ফর্টির ভেতরে আমি দুজনের মৃত্যু দেখতে পাচ্ছি ওয়ান বলা ভুল হবে ফর্টি ওয়ান বলা ভুল হবে ফর্টির কাছাকাছি কিন্তু পরপর দুজনের মৃত্যু হতে পারে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তার পরবর্তী ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার আপনার হাতে কিন্তু এই আঙুল অনেকটা বেশি উচ্চস্ত হয়ে আছে এমন থেকে তো এই ক্ষেত্রেও কিন্তু একটা হিম্মত স্বভাব এবং নেওয়ার কোয়ালিটি আপনি জন্মগত শাসক হয়ে থাকবেন এবং পরিচালনা শক্তি পরিচালনা করার যে ক্ষমতা বা শক্তি সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে আপনার ভিতরে এবং আপনি সেটাই চান যে পরিচালনা করার যে ব্যাপারটা অন্যকে তবে একটু কি হয়ে থাকে ইগো প্রবলেম বেশি থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে কারণ এনাদের হাতে ইগোটা একটু বেশি থেকেই থাকে সবসময় নটস ডেভেলপমেন্ট আছে ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা থাকছে একাধিক রেখা আছে খাড়া খাড়া বন্ধুত্ব বন্ধু বান্ধব ফ্রেন্ড আত্মীয় স্বজনকে সাথে নিয়ে চলার মতো প্রবণতাও আছে তবে একটা জিনিস না ভেবে কাজ করার জায়গাটা তৈরি হতে পারে হঠাৎ ডিসিশান নিয়ে হঠাৎ সেটাকে কার্যে পরিণত করা না ভেবে কাজ করা যে কোনো কাজে হঠাৎ লাফিয়ে পড়া এই সমস্ত জিনিসগুলো একটু বেশি বেশি থাকতে পারে একটু নেগেটিভিটি ভাব বেশি থাকা তারপরে ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি পাওয়ারফুল রেজাল্ট আপনি পাবেন না সেই ক্ষেত্রে আপনার যে কোনো কর্মের ক্ষেত্র দেখতে হলে আগে আপনার উচিত যে যে কোনো একটা ভালো কর্মে জয়েন করা কাজে জয়েন করে এটা আপনার ক্ষেত্রে ব্যাটার হবে এখানে কিন্তু সেটা পাওয়ারফুল হচ্ছে যাই হোক পরবর্তীতে আসবো আপনার হাতের ক্ষেত্রে এই অংশটাও কিন্তু একেবারে খারাপ নেই একাধিক যুক্ত হয়ে থাকে অতএব সঠিক লজিক সঠিক যুক্তি দিয়ে সঠিক কাজ করার জায়গাটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার বা পরিষ্কার দেখা যাচ্ছে পরবর্তী বিষয়ে আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে এখানে ডান হাতের ক্ষেত্রে ওটা আচ্ছা এখানে একটা পূর্ণরূপে ক্রসও কিন্তু আমি দেখতে পাচ্ছি তো পূর্ণরূপে ক্রস থাকাটাও কিন্তু খুব একটা বেশি ভালো নয় বর্তমান সময়ে বাইরের খাওয়ার অভ্যাসটা একটু পরিত্যাগ করুন আরেকটা জিনিস কী হয়ে যাচ্ছে ক্রস সাইন থাকলে কিন্তু সাময়িকভাবে রক্তপাতের জায়গা তৈরি হতে পারে সামান্য সামান্য হয়তো অত্যাধিক বেশি পরিমাণে নাও হবে কিন্তু সামান্য সামান্য রক্তপাতের জায়গা কিন্তু আপনারাতে অবশ্যই তৈরি হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে আসবো আপনারাতে হাতের পর্যায়ে নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার দেখুন বিবাহ রেখা যদি কারোর লাইনকে পুরোপুরিভাবে টাচ করে যায় তাহলে কিন্তু এটা কখনোই ভালো রেজাল্ট দেয় না বিবাহ পরবর্তী জীবনে একটু সমস্যা তৈরি হতে পারে যেখানে আপনার বৃহস্পতি শুক্র এত বেশি উত্তস্ত আছে সেক্ষেত্রে কিন্তু বিবাহ লাইফ এবং মঙ্গলও অনেক বেশি ভালো থাকার জন্য বিবাহ লাইফ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয় কিন্তু এই এই রেখাটাই খুব একটা বেশি ভালো লাগলো না যার কারণে আপনার বিবাহিত জীবনে কিন্তু সাময়িক অসুবিধার যোগ তৈরি হতে পারে এটা মনে রাখার দরকার আসবো আপনার বাঁ ক্ষেত্রে বাঁ হাতের ক্ষেত্রটা দেখুন এম সাইন যুক্ত হয়ে থাকা বাঁ হাত খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে নিজের চেষ্টায় কিছু করার ক্ষমতা এই পর্বে অনেকগুলো চতুর্ভুজ সাইন বা চতুষ্কো সাইন চতুষ্কোণ সাইন তৈরি হওয়ার কথা তৈরি হওয়ার যে জায়গাটা সেখানে বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু নিজের থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবেন নিজের চেষ্টায় সফলতাটাকে কায়েম করতে পারবেন এটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার এই পর্বটা দেখুন এক্ষেত্রেও কিন্তু পুরোপুরি এই লাইনকে টাচ করে যাচ্ছে এবং মঙ্গল পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ ও হাতেই ডান হাতে যেটা দেখা যাচ্ছিলো না যে আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ বা মতভেদ ভাব সেটা কিন্তু অনেকটা বেশি বজায় থাকবে এটা কিন্তু ক্লিয়ার হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে পূর্ণ ক্রস থাকার অর্থ হলো পিতার সাথে সাময়িক মতভেদ হতে পারে আর কর্মের শেষে কিন্তু রেজাল্ট আপনি ঠিকমতো পাবেন না যে কোনো কাজের ক্ষেত্রে লাস্টের দিকে গিয়ে দেখবেন এই সমস্যাটা দেখা দেবে কাউকে যদি পয়সা দেন সেই পয়সা ঠিকমতো ফেরত না পাওয়ার বিষয়টাও তৈরি হচ্ছে এবং তারপরেও নিজের ইম্প্রুভমেন্টের জায়গাটাও কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে যাই হোক আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন আমি প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার এই আপনার কল্যাণ করুক